ওয়েলকাম টু অফিজন। আজকে আমরা এক্সেলের একটি হিডেন ব্যবহার শিখব। তো ব্যবহারটি হলো, দেখেন আমি যখনই কিবোর্ডে আই এন দিয়ে ইন্টার বাটন প্রেস করব, আমার কিন্তু ফুল মিনিংটা কিন্তু চলে আসলো, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু আর টাইপ করতে হলো না। এখন আমি যদি আবার একটা কিছু টাইপ করি, দেখেন লিখে জাস্ট ইন্টার বাটন প্রেস করব, দেখেন আমার কিন্তু ফুল মিনিংটা চলে আসছে। তো আপনি কিভাবে এই জিনিসগুলো অ্যাপ্লাই করবেন এবং আপনার হয়তো প্রতিনিয়ত একটা বড় মিনিং লিখতে হয়, আপনি কিন্তু জাস্ট এভাবে করে কোনো শর্ট ট্রিক্স খাটিয়ে, মানে শর্ট মিটিং করে কিন্তু আপনি জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি কিভাবে করবেন, আপনার প্রথমে এই ফাইলে যেতে হবে। ফাইলে যেয়ে এখানে দেখেন অপশনস আছে, তো এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে আপনি যাবেন এই যে প্রোফিং নামের একটা অপশন আছে, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনি দেখেন অটো কারেক্ট অপশনস, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করে এই যে দেখেন রিপ্লেস এবং উইথ, রিপ্লেস হলো আপনি একটা শর্ট মিনিং দেবেন এবং ওই মিনিংটাই, মানে ফুল মিনিংটা এখানে দিতে হবে। তো দেখেন আমি যদি এখানে শুধু ডিএস দিলাম, ডিএস দিয়ে আমি এখানে চাচ্ছি ঢাকা ইজ এ বিগ সিটি, ঠিক আছে? দেখেন আমি যখনই ডিএস দিব, ইন্টার প্রেস করবো, তখন কিন্তু আমার ঢাকা ইজ এ বিগ সিটি এটা কিন্তু চলে আসবে। তো আমরা এটা চাচ্ছি, তো এটা লেখার পর আমি জাস্ট অ্যাডে ক্লিক করব। দেখেন আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু আবার এখানে যে ডিলেটও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা দেখেন আমি এটা অ্যাপ্লাই করলাম, আমি এখন ক্লোজ করে ওকে দিব। দেখেন আমি যখনই ডিএস দিয়ে ইন্টার বাটন প্রেস করব, দেখেন ম্যাজিক আমার কিন্তু ঢাকা ইজ এ বিগ সিটি চলে আসলো। তো আমি যদি আরেকবার একটু দেখাই, দেখেন ফাইলে যাব, অপশনস, প্রুফিং, অটো কারেক্ট অপশনস। তো এখন আমরা চাচ্ছি কী লেখা যায়, সিও, আমি এটা দিয়ে দেখেন কম্পিউটার চাচ্ছি। দেখেন আমার মধ্যে এখানে চলে আসছে, যেহেতু আগে ছিল তাই চলে আসলো, ঠিক আছে? তো আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এখন আমি আবার এটা অ্যাড করে দিলাম এবং ওকে দিলাম। এখন আবার এটা ওকে দিলাম। এখন দেখেন আমি যখন সিও দিয়ে ইন্টার প্রেস করবো, আমার কিন্তু কম্পিউটার লেখাটা চলে আসলো। তো আপনি এভাবে করে আপনি যতগুলো মিনিং লিখতে চান, আপনি কিন্তু জাস্ট এই ফাইলে যে অপশনে যে কাজটি করে নিতে পারেন। আপনার কিন্তু আর ওই ফুল টাইপ করে মিনিংটা লিখতে হবে না, ঠিক আছে? জাস্ট শর্টকাটের মাধ্যমে জিনিসটা করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।